আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আরেকটি চায়ের আইটেম তৈরি করে দেখাবো। আমার আজকের রেসিপি হচ্ছে নিমকি পিঠা। নিমকি তৈরি করতে আমার এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিয়েছি, 3 টেবিল চামচ সুজি, এখানে গরম ঘি নিয়েছি 2 টেবিল চামচ, সামান্য কালো জিরা, লবণ পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। আমি এখন একটি গুলে ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সুজি, কালি জিরা। যারা কালি জিরা পছন্দ না করেন এটা অ্যাভয়েড করলেও চলে। দিয়ে দিলাম লবণ, গরম ঘি, ঘিটা গরম দিতে হবে, এখন একটু মাখিয়ে নিব, ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডু তৈরি করে নিব, অল্প অল্প করে দিতে হবে, তাহলে পরিমাণটা বোঝা যাবে। এটা বেশি ডুটা নরমও হবে না, একবারে শক্ত হবে না। আমার ডু তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে রেপিং পেপার দিয়ে মুড়িয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে একটু 2 টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে নিব ঘিটা, এবং কর্নফ্লাওয়ারটা গুলে নিব। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নিলাম, আমার 30 মিনিট হয়ে গেছে। আমি এখন এই ডোটাকে 4 ভাগে, সমান 4 ভাগে ভাগ করে নিব, একটু হাত দিয়ে মথে নিলাম। এখন 1 ভাগ নিয়ে এটাকে ভালোভাবে উল্টি বেলে নিতে হবে। এটা একটু পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। আমার রুটি বেলা শেষ, এখন আমি একটা রুটির উপর কর্নফ্লাওয়ার যে পেস্ট করেছিলাম সেটা ব্রাশ করে নিব। এটার উপর আরেকটি রুটি দিয়ে দিলাম, এখন আবার সেই কর্নফ্লাওয়ারের পেস্ট ব্রাশ করে নিব। এখন আরেকটি রুটি দিয়ে দিলাম, এখন এটার উপরও একটু ব্রাশ করে নিতে হবে। এভাবে আমি 4টি রুটি একসাথে করে দিলাম, বাকি কর্নফ্লাওয়ারটা উপরে রুটির উপরে ব্রাশ করে নিলাম।
এখন এই রুটিগুলো সবগুলো একসাথে একটু টাইট করে মুড়িয়ে নিতে হবে। আমি সাইডগুলো কেটে দিচ্ছি। এখন এগুলোকে ছুরির সাহায্যে একটু সমান আকারে সবগুলো কেটে নিব। আমি আগে দাগ কেটে নিলাম সবগুলো, এখন ছোট ছোট পিস করে নিচ্ছি। এগুলোকে এখন এক এক করে চাপ দিয়ে হাত দিয়ে একটু চেপে নিতে হবে। সবগুলো এভাবে চেপে চেপে আমি এক সাইড করে রাখবো। এখন বেলনি দিয়ে একটু বেলে নিব। হালকাভাবে বেলতে হবে, না হয় লেয়ারগুলো ছুটে যাবে। এভাবে আমি সবগুলো বেলে নিব এক এক করে। এখন ফ্রাই প্যানে তেল গরম করে আমি এক এক করে নিমকিগুলো তেলে দিয়ে দিলাম। প্রতিটা নিমকিতে একটা লেয়ার তৈরি হবে, দেখতে খুবই সুন্দর লাগে। আমার নিমকি ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।